মাতুল্লাহি ওবার আকাত আলহামদুল্লাহ ওয়াসয়ালা তুয়াসসাল্লাম আলা রসুল ইল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওমাওয়ালা আমরা রমাদানের একদম শেষ প্রান্তে চলে এসেছি এর মধ্যেই ঈদ কোথাও কোথাও করা হয়েছে যেখানে চাঁদ দেখা গিয়েছে তো প্রথম কথা হচ্ছে যে যে সমস্ত দেশে সকল মুসলিম একসাথে সিদ্ধান্ত নিয়েছেন গ্লোবাল মুনসাইটিংয়ের ভিত্তিতে ঈদ করার তারা ইতোমধ্যেই ঈদের পর্ব সেরে ফেলেছেন আলহামদুলিল্লাহ আর যে সমস্ত দেশের মুসলিমগণ এবং সে সমস্ত দেশের সরকার সহ যারা সিদ্ধান্ত নিয়েছেন লোকাল মুনসাইটিংয়ের ভিত্তিতে তারা ঈদ করবেন তারা বুধবার ঈদ করবেন সেটি আমরা ধারণা করছি যাই হোক আমরা দোয়া করে যেন আল্লাহতালা আমাদের রমাদানের সিয়াম এবং কিয়ামের সকল ইবাদতগুলোকে আল্লাহতালা যেন কবুল করেন আমিন এবং পাশাপাশি ঈদের যে মহান উপলক্ষ আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা যেন সে উপলক্ষ্যটিকে ভিত্তিক। পরিপালন করতে পারি আল্লাহর কাছে সে তফিক কামনা করছি যারা ইতিমধ্যে করেছেন আলহামদুলিল্লাহ যারা করবেন তাদের জন্য প্রস্তুতিমূলক কিছু কথা আজকে শেয়ার করব ইনশাআল্লাহ ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই তেকবির দেওয়ার বিধান রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন সাহাবাইকেরাম সেটি করতেন আবু হরাই আল্লাহ তাল্লাহ সহ আর অন্যান্য সাহাবাইকেরাম সেটি করতেন এবং এই বিধানটা কার্যকর হবে শেষ সিয়ামের দিন সূর্যাস্তর পর অর্থাৎ ইফতারের পর থেকে এবং তেকবীরের ভাষাটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ হান এক্ষেত্রে আল্লাহ আকবর তিনবার বলার বর্ণনাও এসেছে এবং সেটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা আল্লাহ একবার আকবার আল্লাহু এটি পরের দিন সালাতুল ঈদের আগ পর্যন্ত চলতে থাকবে ইমাম যখন আসবেন অথবা ইমাম যখন খুতবা শুরু করবেন এই পর্যন্ত এই তাকবীর চলতে থাকে তো আমরা তাকবীরের এই সুন্নাকে গুরুত্বের সাথে পরিপালনের দিকে আহ্বান জানাচ্ছি আজকাল অনেককেই শুধু মুসল্লা বা ঈদগাহেই ত্যাগবির দিতে দেখা যায় অথবা ঈদগাহের দিকে যখন যাত্রা শুরু করেন তখন ত্যাগবির দেওয়া সুন্দর কোনো সন্দেহ নেই কিন্তু আগের রাতের সূর্যাস্তের পর থেকে যে ত্যাগবির সে আমলটি প্রায় আমরা ছেড়েই দিয়েছি আমি আমার সকল মুসলিম ভাই বোনদের কুদত্তভাবে আহ্বান জানাবো যে আপনারা ত্যাগবির দিতে থাকুন পুরুষরা জোরে জোরে এবং মহিলারা আসতে তবে জামাইভাবে একসাথে তালকিনের মাধ্যমে আসলে যেভাবে তেগবির দেওয়া হয় সেটা অনেক ওলামাইকার বলেছেন অতএব আমরা সুন্না পন্থায় তেগবির দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঈদের সালাত ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব এবং উপলক্ষ এবং ঈদের সালা হচ্ছে এই বাদা যে কারণে পুরো ঈদ পর্বটাই আমাদের কাছে এই বাদাত হিসাবে প্রতিভাত হচ্ছে কারণ ঈদ কীভাবে উদযাপন করতে হবে সেটি আমাদের প্রিয় সাল্লাহ সুলসাল আলিহাসালাম দেখিয়ে দিয়েছেন কেরাম সেটি আমাদের সামনে উপস্থাপন করেছেন অতএব আমরা ঈদের সালাদ কেউ যেন মিস না করি সেটি খেয়াল রাখব ওলা আমাদের বিশাল একটা গ্রুপ বলেছেন যে ঈদের সালাত আদায় করাও ওয়াজিব এর মধ্যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং তার অনুসারী বৃন্দ এছাড়াও ইমাম শাফির একটা স্ট্রং মত ইমাম আহমদ ইবনা হাম্বলের আরেকটি মত রয়েছে শেখ ইবনু তেইমিয়া রাহমাহুল্লাহ এবং শেখ বিন ওয় তাদের মতো ঈদের সালাত হলো আজিব অন্য উল্লামাদের মতো ঈদের সালাত হচ্ছে সুন্নাতে মুআদা যাই হোক সাল্লাহ সাল্লাম নিজে কখনো ঈদের সালাত পরিত্যাগ করেননি বরং তিনি শুধু পুরুষদেরকে নয় বরং মহিলা এমনকি হায়জরতা মহিলাদেরকেও তিনি ঈদগাহে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন সকলেই যেন ঈদগাহে উপস্থিত হওয়া সালাত আদায় করে আর হায়তা মহিলারা তারা সব থেকে একটু আলাদা থেকে তারা ঈদগাহে যেন উপস্থিত থেকে ঈদের কল্যাণগুলো প্রত্যাখ্যান করে ঈদের খোঁদ বা শুনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদের দিনের অনেক আদব আছে আমরা সেগুলো আজকে বলবো না আমরা শুধু এতটুকু বলব যে ঈদের এই মহান উপলক্ষ যেন আমাদের জীবনে কোরআন অনুসরণ সহ আনন্দের বার্তা নিয়ে আসে আমরা যেন এক মাস সিয়াম সাধনার পর আল্লামুখী হওয়ার মাধ্যমে আসলে সমস্ত মুসলিম অম্মার মধ্যে যে কোরআন ও ভিত্তিক ঐক্য আমরা অর্জন করেছি সেইভাবে ঐক্য ধরে রেখেই আমরা যেন আনন্দ উল্লাসে আমরা যেন অংশগ্রহণ করি এবং এ আনন্দ উল্লাস অংশগ্রহণ করতে গিয়ে যেন আল্লাহ এবং তার রাসুলের অবাধ্য না হই যেন আমরা কোরআন এবং বিরোধী এমন কোনো কর্মকাণ্ড না করি যাতে আল্লাহ অসন্তুষ্ট হন এবং ফলশ্রুতিতে মুসলিম অম্মাকে তিনি বরকত থেকে বঞ্চিত করেন বরং রামাদানের সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা ইমান তাকুয়া, আখলাক সবর এবং এখলাস অর্জনের মধ্য দিয়ে আল্লাহর যেই সন্তুষ্টি আমরা পেতে চলেছি ইতিমধ্যে অনেকটা অর্জন করেছি আমরা তার ষোলোকলা যেন এই ঈদ আনন্দের মধ্য দিয়ে অর্জন করতে পারি সবার কাছে সেই আহ্বান রাখছি এবং আল্লাহর কাছেও সেই তৌফিক কামনা করছি ইনশাআল্লাহ আমি আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব শুধু এতটুকু বলবো যে ঈদের বিভিন্ন হুকুম আহকামগুলো জন্য আমরা আরেকটু ঝালাই করে নিই যারা এখনও ঈদের সালাত আমরা পড়িনি বিশেষ করে প্রাচ্য কিংবা দূর প্রাচ্যের অনেক দেশে তারা এখন ঈদের সালাদ পড়েননি তাদের প্রতি আহ্বান থাকলো। এবং পাশাপাশি জাকাতুল ফেতের যেন ঈদের সালাতের আগে আমরা প্রদান করি এবং সুন্নাভিত্তিক যেন প্রদান করি বিশেষ করে খাদ্যদ্রব্য দেওয়ার মধ্য দিয়ে যেন আমরা সেটা পরিপালন করি সেই আমরা চেষ্টাই করব। এখানে যদিও কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে যে আমরা টাকা দিয়ে দেবো ওনাকে খাদ্য দিয়ে দিব তারপরেও আমরা বলবো যে মুসলিমদের উচিত রাসুল সাল্লি ওয়াসাল্লামের এক্স্যাক্ট রেকমেন্ডেশনগুলো বা নির্দেশনাগুলো সঠিকভাবে পরিপালন করা যখন সেটা অসম্ভব হয়ে যায় তখনই স্কলাররা হয়তো আমাদেরকে বলবেন যে কীভাবে কী করতে হবে যাই হোক আমি আপনাদেরকে আবারও এদের শুভেচ্ছা জানাই আপনাদের আমাদের সবার ঈদ মোবারক হোক এই দোয়া করি এবং দোয়া করি দোয়াকরি মিন্না মিন্ ওয়ামিন কোম সো আমাল আল্লাহ আমাদের আপনাদের সবার ভালো কাজগুলোকে যেন কবুল করেন ঈদ যেন সারা বিশ্বের সমস্ত মুসলিমের ঐক্যের প্রতীক হয়ে দাঁড়ায় প্রতিষ্ঠিত হয় ঈদ যেন আমাদের মধ্যকার ডিভিশন এবং বিভক্তিগুলোকে দূর করে দেয় কাদা ছোড়াছড়ি এবং একের প্রতি অন্যের আক্রমণ থেকে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে আমাদেরকে দিনই মাহাব্বাহ পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভালোবাসার মধ্যে আবারও সম্পৃক্ত করে অবগাহন করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে সবার প্রতি আবারও ঈদের শুভেচ্ছা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করে সবাইকে সক্রিয়া জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته